ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। বদিকে দিয়ে মাদক, শাহজাহানকে দিয়ে সড়ক নিয়ন্ত্রণ কতটা সম্ভব? আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে দিয়ে মাদক প্রতিরোধ এবং সাবেক মন্ত্রী শাহজাহান খানকে নিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি গঠন কতটা কার্যকর হবে, এমন প্রশ্ন তুলেছেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম। জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবৈদুল কাদের বলেছেন, অভিজ্ঞতার কারণে শাহজাহান খানকে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে ব্যক্তি কোনো বিষয় নয়। শাহজাহান খানের নাম প্রস্তাব করা হলে ওই বৈঠকে উপস্থিত কেউই তার বিরোধিতা করেনি বলেও জানান তিনি। সোমবার সংসদের বৈঠকে মন্ত্রীদের প্রশ্নোত্তরে তিনি একথা বলেন। এর আগে বিকেল 5:45 স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। শাহজাহান খানকে নিয়ে এমন প্রশ্নে ফখরুল ইমামের বিরোধিতা করেন সরকারি দলের আরেক সাংসদ শামীম ওসমান। প্রশ্নোত্তর পর্ব শেষে ব্যক্তিগত কৈফিয়তে দাঁড়ান শাহজাহান খান। তিনি ফখরুল ইমামের এমন বক্তব্যকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান এবং তার এই বক্তব্য প্রত্যাহার অথবা স্পিকারকে এক্সপাসন্স করার দাবি জানান। এ সময় তিনি নিজেকে দীর্ঘদিনের একজন শ্রমিক নেতা হিসেবে দাবি করে দেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজের বিভিন্ন ভূমিকা তুলে ধরেন। সম্প্রতি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বর্তমান এমপি শাহজাহান খানকে। এর আগে সড়ক দুর্ঘটনা নিয়ে তার একাধিক মন্তব্যে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এমনকি তার ব্যঙ্গাত্মক হাসির জের ধরে গত বছরের জুলাইয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাজপথে নেমে আসে বলেও কারো কারো অভিযোগ রয়েছে। অন্যদিকে নবম ও দশম সংসদে কক্সবাজার থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ আব্দুর রহমান বদির বিরুদ্ধে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এবারের নির্বাচনে তাকে এ কারণে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দিয়ে তার স্ত্রীকে দেওয়া হয়েছে বলে দলের মধ্যে আলোচনা আছে। সম্প্রতি কক্সবাজারে 102 ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণের নেপথ্যেও তার ভূমিকা রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। ফখরুল ইমাম তার প্রশ্নে আরো বলেন, গরু ছাগল চিনলে লাইসেন্স দেওয়া যাবে। শাহজাহান খানের এই মন্তব্যে সারা দেশে তোলপাড় হয়েছিল। তার এক হাসি ওই সময় দেশে কি পরিস্থিতি তৈরি করেছিল, তাকে দিয়ে সরকারের কতখানি কমিটমেন্ট রক্ষা হবে। তবে জাপা সংসদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন, অভিজ্ঞতার কারণে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটিতে শাহজাহান খানের নাম প্রস্তাব করা হয়েছে। সাম্প্রতিক কালে দেশে দুর্ঘটনাজনিত পরিস্থিতির কিছু অবনতি ঘটায় জরুরি ভিত্তিতে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা বসেছিল। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী, পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, ইলিয়াস কাঞ্চন, সৈয়দ আবুল মকসুদ সহ সড়ক বিশেষজ্ঞরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও পুলিশের কর্তা ব্যক্তিরা ছিলেন। সভায় সবার উপস্থিতিতে সড়ক দুর্ঘটনার বিষয়ে একটি সুপারিশমালা তৈরির জন্য 15 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেখানে শাহজাহান খানের নামটি প্রস্তাব করা হয়েছে। সেখানে উপস্থিত কেউ এই প্রস্তাবের বিরোধিতা করেননি। তার নেতৃত্বে আরো 14 জন এই কমিটিতে রয়েছেন। অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে সড়কে বিশৃঙ্খলার বিষয়ে মন্ত্রী বলেন, আমরা VIP হয়ে উল্টো পথে যাই, এটা তো স্বাভাবিক বিষয় নয়। VIPরা অসাধারণ মানুষ, তারা যদি উল্টো পথে চলেন তাহলে সাধারণ মানুষ কি করবে? ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।